Assalamu alaikum. Welcome back to my channel. এখন বাজে 7:02। আমি রাতের খাবার রেডি করতেছি। আজকে রাতের খাবারের জন্য আমি আলু ভর্তা বানাবো। এজন্য আলু সিদ্ধ দিয়েছি। ভাত হয়ে গেছে প্রায়। তারপর রান্না করব এটা হচ্ছে মুরগির পাখনা, সবাই চেনে, এটা ভুনা করব। পেঁয়াজ কেটে নিয়েছি, এই তো আর কি। দেখি আমার ছেলে মেয়ে কি করতেছে। পড়াশোনা করতেছো? কি লিখতেছো নীল? ও এটা কি? আই লাভ ইউ। আই লাভ ইউ। তুমি কাকে আই লাভ ইউ করো? আফরা। আমার ছেলে আরবি পড়তেছে। দা টুপি কোথায়? টুপি দাও মাথায়। নীল, তুমি আরবি পড়তে বসবো না? কেন? ওকে, আরবি পড়তে বসো। ভাত হয়ে গেছে, এখন আমি একটু মার করবো, তরকারি বসাবো। ভাত মার গেলেছি, আমরা এভাবেই মার গেলি চাল নিয়ে। এখন আমি যা করবো একটা কাগুনে পরে নিব। এভাবে পরে নিলে খেতে ভালোই লাগে, আমি পছন্দ থাকি ওই জন্য। হয়ে গেছে, পরিষ্কার করে কেটে নিব। পেঁয়াজ বসিয়ে দিয়েছি,
গরমের মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাদামি কালার হলে আদা রসুন মশলা দেব আমি। আদা রসুন দিয়ে দেব। হয়ে গেছে আমার মশলা কষানো, এখন আমি এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিব। এদিকে আমার আলু হয়ে গেছে, নতুন দিয়ে দিই। নামাজ পড়ছো আম্মু? স্কুলে পড়া কমপ্লিট করো। আমি হালকা একটু পানি দিয়ে কষাবো। লবণ দেইনি, ভুলে গেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরে রাখলে দেওয়া যাবে, আশা করি এদিকে আমি আলুটা নামিয়ে ফেলবো, চলে নিব। এই কাস্টমার মেয়ে করবে, নুরিন মালু চলো। হয়েছে নুরিন? দেখি তরকারি কি অবস্থা আরো হবে। হয়ে গেছে আমার তরকারি, এখন আমি এর মধ্যে জিরা ফাঁকি দিয়ে দিব।
5 মিনিট হবে তারপর আমি এটা নামিয়ে ফেলব হয়ে গেছে আমার তরকারি এখন আমি নামিয়ে ফেলব চুলাটা নিভিয়ে দিই আমার ফ্যামিলি সবাই এখানে বসে টিভি দেখতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ